Hey everyone, assalamu alaikum and welcome back to my channel. Kemon achen apnara shobai nischoy shobai onek onek bhalo achen to caption dekhei apnara bujhe giyechen ami ajke ki kore dekhabo ajke kintu ami coffee shop style e cold coffee kore dekhabo apnaderke ei gorome pran jurano coffee ti kibhabe ghore boshe kora jay tai ekbar dekhe nei cholun প্রথমে আমি কফিটা গুলিয়ে নিব এই জন্য আমি 3 টেবিল স্পুন কফি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব 2 টেবিল স্পুন কুসুম গরম পানি আমি আজকে এখানে কিন্তু নেসকাফেটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের কফি দিয়েই করতে পারবেন আমি কফিটা গুলিয়ে একপাশে রেখে দেব এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমি আজকে ব্যবহার করব আর আমি এখানে 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি আমি দুধটাকে প্রথমেই জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ঠান্ডা দুধটাই নেয়ার আর দিয়ে দিলাম এখানে গুলিয়ে রাখা সেই কফিটা আমি এখন এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সুগার দিয়ে দিব 3টি আইস কিউব আর দিয়ে দিব 2 স্কুপ আইসক্রিম দিয়ে দিব এখন 2 টেবিল স্পুন ডাবল ক্রিম ক্রিম যদি না থাকে সেটা না দিলেও চলবে আর দিয়ে দিব 3 টেবিল স্পুন চকলেট সিরাপ দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে একটু ব্লেন্ড করে নিব ঢাকনাটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি প্রায় 1 হতে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব এটাকে ওভার ব্লেন্ড কোনোভাবেই করা যাবে না আমি এখানে দুটি গ্লাস নিয়ে নিয়েছি আমি গ্লাস দুটিকে চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে নিব আমি অলরেডি একটা করে ফেলেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি জাস্ট একটু গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও করতে পারবেন এই যে দেখুন আমার গ্লাস দুটো সাজানো হয়ে গিয়েছে কফিটুকু এখন আমি গ্লাস দুটির মধ্যেই নিয়ে নিব আমি দুটি গ্লাসই নিয়ে নিলাম এই তো হয়ে গিয়েছে আমার গ্লাসে নেয়া কফিতে যে ফোমটা ক্রিয়েট হয়েছিল সেগুলো আমি এই গ্লাস দুটির মধ্যে দিয়ে দিব আর দেখুন আমি কিন্তু গ্লাসগুলো ভরে ফেলে নিয়ে একেবারে এখন আমি এখানে একটু হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব এই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আর উপরে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিব এই তো দেখুন এই গ্লাসটিতে আমি একটু আইসক্রিম দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে চকলেট পাউডার ছিটিয়ে দিলাম আসলে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এই কাজটা করা তৈরি হয়ে গিয়েছে আমার কোল্ড কফি লুকস ডেলিশিয়াস আমার তো দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এখন আপনারাও বাসায় তৈরি করে খাবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য থ্যাঙ্কস কারণ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনে এগোতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ